সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম বিমান হামলার জবাবে ইসরায়েলের রকেট ছুঁড়ল লেবানন ভারতীয় সামরিক ঘাঁটি তৈরির অভিযোগ অস্বীকার করল মরিশাস নিষেধাজ্ঞা উঠাতে চেষ্টা হবে কিন্তু চাপের কাছে মাথা নত করবে না ইরান বললেন নয়া প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলমান্ত প্রদেশে তালেবানের ডেরায় অগ্নি দৃষ্টি আফগান যুদ্ধ বিমানের বিশেষ মর্যাদা বাতিলের পর সত্যিকারের উন্নয়ন রেখেছে কাশ্মীর আড়াই মাসের মধ্যেই পরমাণু অস্ত্রের রসদ ইরানের হাতে আফগানিস্তানের শান্তির পক্ষে ভারত এবং উত্তর কোরিয়া বন্যা এগারোশো ঘর ক্ষতিগ্রস্ত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দর্শকের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি বিমান হামলার জবাবে ইসরায়েলে রকেট ছুড়ল লেবানন রকেট হামলা চালিয়েছে লেবানন বরবর ইহুতিবাদী দেশটিতে শুক্রবার অন্তত দশটি রকেট ছোঁড়া হয় বেশিরভাগ রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন যম প্রতিহত করেছে বলে দাবি করেছে দেশটি হামলার পর যেসব স্থান থেকে রকেট ছোঁড়া হয়েছে সেসব স্থানে গোলা বর্ষণ করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট ও হারেচ্চো এ তথ্য জানায় শুক্রবার সকালে ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন ও সিরিয়া সীমান্তবর্তী এলাকার গোলাম হাইটস ও নর্দার্ন গ্যালেরির এই কুনিয়া স্নির এবং নেভে আতিবে রকেট হামলার পর সাইরেন বেজে ওঠে রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি লেবাননের নিরাপত্তা বাহিনী একটি সূত্র হামলার বিষয় নিশ্চিত করে জানিয়েছে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল অভিমুখে রকেট ছোড়া হয়েছে ধারণা করা হচ্ছে ইসরায়েলের বিমান হামলার জবাব দিতে এই রকেট হামলা চালানো হয় জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয় হিজবুল্লাহ হামলার দায় স্বীকার করেছে এর আগে চলতি সপ্তাহে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের রকেট ছোড়া হয়েছিল বুধবার ইসরায়েলের সামরিক সামরিক বাহিনী জানায় লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে তিনটি রকেট ছোড়া হয় এর মধ্যে একটি ইসরায়েলি সীমান্তের কাছে লেবাননের ভেতরে আছড়ে পড়ে এবং অন্য দুটি সীমান্তের ভেতরে আঘাত এনেছে জবাবে ইসরায়েল লেবানন ভূখণ্ডে কামানের গোলা নিক্ষেপ করেছে এরপর বৃহস্পতিবার লেবাননের বিভিন্ন লক্ষ্যস্থলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হিজবুল্লাহ আলমানার টেলিভিশন জানিয়েছে ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় বারো কিলোমিটার দূরে লেবাননের মাহমুদিয়া শহরের প্রান্তীয় দুটি জায়গায় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো হামলা চালিয়েছে ভারতীয় সামরিক ঘাঁটি তৈরির অভিযোগ অস্বীকার করল মরিশাস মরিশাসের আকালিকা দ্বীপে ভারতের কোনো সামরিক ঘাঁটি তৈরি হচ্ছে না মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ যুগনাথের যোগাযোগ উপদেষ্টা ক্যান আরিয়ান বলেন সামরিক ঘাঁটি তৈরির জন্য ভারত এবং মরিশাসের মধ্যে এমন কোনো চুক্তি হয়নি আরিয়ান এ ব্যাপারে আরও বলেন দুই সালে মরিশাস সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন থেকে ভারতের সঙ্গে দুটি প্রকল্প চলমান আছে এই প্রকল্পের আওতায় একটি রানও একটি জেটি নির্মাণ করা হচ্ছে তবে ভারত সামরিক বাহিনীর কাজে এগুলো ব্যবহার করবে না এদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আলচাচির এই সপ্তাহে শুরুতে এক প্রতিবেদনে জানিয়েছে মরিশাসের এক হাজার কিলোমিটার উত্তরে অবস্থিত আগালিকা দ্বীপে বিমান ওঠানামার জন্য রানওয়ে দুটি জেট নির্মাণ করা হচ্ছে সেখানে মূলত ভারতীয় সামরিক বাহিনীর ঘাটির জন্য এসব নির্মাণ করা হচ্ছে সে সময় ভারতের সঙ্গে একটি তিন কিলোমিটার রানওয়ে একটি জেট তৈরির ব্যাপারে চুক্তি হয় এর আগে উনিশশো সালে ব্রিটেনের সিদ্ধান্তে মরিশাস থেকে সাগস দ্বীপ আলাদা হয়ে যায় পরে দ্বীপের দিয়াগো গার্সিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে একটি সামরিক ঘাঁটি স্থাপন করা হয় অন্যদিকে আলজাজিরা প্রতিবেদনের জেরে আগালিকা দ্বীপের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে সাগস দ্বীপবাসী অভিযোগ করেছে ব্রিটেন সেখানে অবৈধ কার্যক্রম চালাচ্ছে এবং তাদের সেখান থেকে উচ্ছেদ করে দিচ্ছে যদিও ব্রিটেন এ ব্যাপারে জোর দিয়ে বলেছে দ্বীপটি লন্ডনের সম্পত্তি এবং তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইজারা চুক্তি দুই সাল পর্যন্ত নবায়ন করেছে নিষেধাজ্ঞা উঠাতে চেষ্টা হবে কিন্তু চাপের কাছে মাথা নত করবে না ইরান বললেন নয়া প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা উঠাতে কূটনৈতিক কার্যক্রম অব্যাহত রাখা হবে কিন্তু দেশটির উপর কোনো চাপ প্রয়োগ করা হলে তাতে মাথা নত করব হবে না গতকাল বৃহস্পতিবার আগস্ট ইরান পার্লামেন্টে এমন মন্তব্য করেছেন দেশের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পার্লামেন্টে রাইসি বলেন ইরানের বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে যে কোনো কূটনৈতিক পরিকল্পনা আমরা সমর্থন করব। এদিকে ইরানের নতুন প্রেসিডেন্টকে ঐতিহাসিক পরমাণু চুক্তি পুনরুদ্ধারে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র কূটনীতির জানালা চিরকাল খোলা থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় দু সালে যুক্তরাষ্ট্র ইরান পরমাণু চুক্তি থেকে সরে আসেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন ফের ইরানের ওপর অবরোধ আরোপ করেন তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম ইরানের নতুন প্রেসিডেন্টকে ঐতিহাসিক পরমাণু চুক্তি পুনরুদ্ধারে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র কূটনীতির জানালা চিরকাল খোলা থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র রাইসি বৃহস্পতিবার শপথ নিয়েছেন। তিনি ইরানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য যে কোনো কূটনৈতিক পরিকল্পনা সমর্থন করবে বলে মন্তব্য করেছেন। গত মঙ্গলবার 13 আগস্ট আয়াতুল্লাহ আলী খামেনি নির্বাচনে ইব্রাহিম রাইসির জয় স্বীকৃতি দেন। ওই দিনই মূলত আগামী 4 বছরের জন্য ইরানের প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হয়েছে তার। বৃহস্পতিবার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত শপথ অনুষ্ঠানে রাইসি বলেন পবিত্র কোরআনর উপস্থিতিতে এবং জাতির সামনে আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে রাষ্ট্রীয় ধর্ম এবং ইসলাম প্রজাতন্ত্রের পাশাপাশি দেশের সংবিধান রক্ষার শপথ নিচ্ছি হেলমন্দ প্রদেশে তালেবানের ডেরায় অগ্নিবৃষ্টি আফগান যুদ্ধ বিমানের গৃহযুদ্ধে বিধ্বস্ত আফগানিস্তান লাগাতার রাজধানী কাবুলের দিকে এগিয়ে আসছে তালেবান কান্দাহারের মতো শহরগুলি অবরুদ্ধ। সেখানে লড়াই চলছে আফগান এখন পরিস্থিতিতে আরও এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হেলমন্দ প্রদেশে তালেবানের উপর প্রচণ্ড বর্ষণ করল আফগান বায়ুসেনা আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর বৃহস্পতিবার হেলমন্দ প্রদেশের রাজধানী লস্করগা শহরে প্রচণ্ড বর্ষণ করে আফগানিস্তানের বায়ুসেনা মূলত জঙ্গিদের দখলে থাকা টেলিভিশন ও রেডিও স্টেশনের কাছে তালেবান দেড়াগুলোতে বোমা ফেলা সরকারি বাহিনীর যুদ্ধবিমানগুলি হেলমন্টের জনস্বাস্থ্য বিভাগের প্রধান ডক্টর শের আলি শাকের জানিয়েছেন লস্করগা শহরে চলা যুদ্ধে এ পর্যন্ত 317 সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে আহত হয়েছে অন্তত 40 জন এদিকে দেশের উত্তর অংশের জাজওয়ান প্রদেশের অধিকাংশ দখল করেছে তালিবান আফগানিস্তানের বিখ্যাত মিলিশিয়া প্রধান তথা দেশের প্রাক্তন প্রেসিডেন্ট রশিদ দস্তামের গড় জাজওয়ানের 10টি জেলার মধ্যে 8টি দখল করেছে তালিবান জঙ্গিরা এদিকে হারানো জমি উদ্ধার করতে বুধবার দেশে ফিরেছেন উজবেক ওয়ারলর্ড রোস্তাম প্রেসিডেন্ট আশরফ গানির সঙ্গে একটি চুক্তির পর রাজনৈতিক দলগুলিকে একজোট হয়ে জেহাদিদের মোকাবেলা করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি উল্লেখ্য দ্রুত কাবুলের দিকে এগিয়ে আসছে তালেবান পাহাড়ি দেশটি প্রায় তিনশো জেলার মধ্যে অন্তত একশো পঞ্চাশটি দখল করে ফেলেছে জঙ্গি গোষ্ঠী বলে দাবি মার্কিনি সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পরেই আফগানিস্তানে দখলের লড়াইয়ে নেমে পড়েছে তালেবান গোষ্ঠী একের পর এক সকল দর দখল করেছে তারা পাল্টা সন্ত্রাসবাদী শক্তিকে পরাস্ত করতে বিমান হামলা চালাচ্ছে আফগান বাহিনী সহায়তা করছে আমেরিকাও যার জেরে সে দেশে বিভিন্ন প্রান্ত থেকে বহু তালেবানি জেহাদির খতম হওয়ার খবর আসছে এবার পাল্টা দেশে সরকারি মন্ত্রী ও আধিকারিকদের টার্গেট করেছে তালেবান জঙ্গিরা বিশেষ মর্যাদা বাতিলের পর সত্যিকারের উন্নয়ন দেখেছে কাশ্মীর ভারতীয় মন্ত্রী ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা বাতিলের দুই বছর পূর্ণ হয়েছে এই দিনে কেন্দ্রীয় মন্ত্রী জয়শঙ্কর বলেছেন এই দুই বছরের সত্যিকারের উন্নয়ন ও গণতন্ত্র দেখেছে কাশ্মীর বৃহস্পতিবার পাঁচই আগস্টে খবর দিয়েছে পাঞ্জাব ট্রিবিউন প্রতিবেদনে বলা হয় এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন আর্টিকেল তিনশো বাতিল করার পর থেকে কাশ্মীরে শান্তি এসেছে এবং রাজ্যটি এগিয়ে যাচ্ছে পাঁচই আগস্ট দুই সালে সংবিধানের তিনশো অনুচ্ছেদের অধীনে জম্মু কাশ্মীর রাজ্যকে প্রদত্ত বিশেষ মর্যাদা বাতিল করে দেয় ভারত সরকার ভারতের রাষ্ট্রপতি রাম রাষ্ট্রীয় রামনাথ বিধান বাতিল করে একটি রাষ্ট্রপতি আদেশ জারি করেন সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় সংসদে পুনর্গঠন বিল উত্থাপন করে একজন গভর্নর দ্বারা পরিচালিত হওয়ার জন্য রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার চেষ্টা করছিলেন পরের দিন লোকসভা বা নিম্নকক্ষে উপস্থাপিত হওয়ার আগে আঞ্চলিক দলগুলির সমর্থন নিয়ে বিলটি রাজ্যসভায় দ্রুত পাশ হয় আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলি এই পদক্ষেপে নিন্দা করে আড়াই মাসের মধ্যে পরমাণু অস্ত্রের রসদ ইরানের হাতে আর মাত্র আড়াই মাসের মধ্যে ইরানের হাতে পরমাণু অস্ত্র তৈরির রসদ পৌঁছে যাবে বলে ইসরায়েল আশঙ্কা প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টোস বুধবার আশঙ্কা প্রকাশ করে বলেছেন আগামী দশ সপ্তাহের মধ্যে ইরানের হাতে পারমাণবিক বোমা তৈরি সরঞ্জাম এসে পৌঁছাবে খবর স্পুটিনিকের আর ইরান যদি তা করে তাহলে দুই হাজার পনেরো সালে ছয় জাতির সঙ্গে করা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন বা জেসিপিএ চুক্তি ভঙ্গ করবে তেহরান এ ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর কাছে অভিযোগ জানান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী যদিও দুই সালে চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নেয় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে অবশ্য চুক্তিতে সই করা অন্য পাঁচ দেশ চীন রাশিয়া ফ্রান্স যুক্তরাজ্য জার্মানির সঙ্গে বছরের নয় এপ্রিল থেকে ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রিয়ার ভিয়েনায় দফায় দফায় আলোচনা করে যাচ্ছে ইরানকে জেসিপিওতে ফেরানোর জন্য কিন্তু ইরানের সাব কথা আগে তেহরানের উপর আরোপিত সব প্রত্যাহার করতে হবে তারপর আলোচনা অন্যদিকে বাইডেন প্রশাসন বলছে ইরান যদি আগে পরমাণু চুক্তিতে ফিরে আসে তবেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী লাপিট বলেছেন তেল আবিব আক্রান্ত হলে আমাদের জনগণের নিরাপত্তার জন্য আমরাও পাল্টা হামলা চালাব আফগানিস্তানের শান্তির পক্ষে ভারত আফগানিস্তানের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা ছাড়াও দেশটির শান্তি ও স্থিতিশীলতার উদ্যোগের পক্ষে সমর্থন দিয়েছে ভারত নিরাপত্তা পরিষদের সম্ভাবনাকে ছাড় না করা হবে সম্প্রতি জাতিসংঘ ভারতের স্থায়ী তিরুমূর্তি এক বিশেষ সাক্ষাৎকার এসব কথা বলেন তিনি আরো বলেন কাউন্সিলের সভাপতি হিসেবে আমরা অবশ্যই সদস্য রাষ্ট্রগুলির উদ্যোগকে সমর্থন করব যা দেশে স্থিতিশীলতা আনতে পারে ভারত ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদ মোকাবেলায় আলোকপাত করেছে কাউন্সিল এবং বাইরে উভয় আলোচনার ভেতর ভারত সবসময় একটি স্বাধীন শান্তিপূর্ণ গণতান্ত্রিক স্থিতিশীল এবং সমৃদ্ধ আফগানিস্তান দেখতে চায় আফগানিস্তান ইস্যুতে ভারত কিভাবে নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা করছে এবং ভারতকে তালেবানদের সমর্থন করার জন্য পাকিস্তান নিয়ে আলোচনা শুরু করবে এমন প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন আফগানিস্তানে ক্ষমতায় আসা যে কোনো সরকারকে জনগণের চোখে বৈধ হিসেবে দেখা গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি এগুলো নিরাপত্তা পরিষদের সদস্যরাও সাধারণ উদ্যোগ টিএস তিরুমূর্তি বলেন আফগানিস্তানের পরিস্থিতি গুরুতর উদ্বেগের বিষয় সহিংসতা অব্যাহত রয়েছে প্রকৃত পক্ষে বৃদ্ধি পেয়েছে জাতিসংঘ জানিয়েছে বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে নারী শিশু এবং সংখ্যালঘুদের পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে উল্লেখ্য দেশটি বিভিন্ন স্থানে আফগান বাহিনীর সঙ্গে তালেবানদের লড়াই চলছে দেশটি অধিকাংশ এলাকা তালেবান দখলে চলে যাচ্ছে প্রধান কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিতে পারলেই তালেবানরা ক্ষমতায় বসে যাবে উত্তর কোরিয়ায় বন্যা এগারোশো বাড়িঘর ক্ষতিগ্রস্ত ভারী বৃষ্টিপাতের ফলে বড় বন্যা দেখা দিয়েছে উত্তর কোরিয়ায় এতে এখন পর্যন্ত এক হাজার একশো এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানা গেছে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে শুক্রবার ছয় আগস্ট এসব জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় উত্তর ও দক্ষিণ হামগিউং প্রদেশসহ দেশটির পূর্ব উপকূলের বেশ কয়েকটি এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়েছে টেলিভিশন ফুটেজে দেখা যায় বাড়িগুলো তাদের ছাদ পর্যন্ত প্লাবিত হয়েছে এবং সেতু ও জাইগুলি ভেসে গেছে উত্তর কোরিয়ার জল আবহাওয়া প্রশাসনের ডেপুটি প্রধান রিং ইয়ং জানাম জানিয়েছেন রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তর হামগিং এর অংশে পাঁচশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আগস্ট মাসে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ